হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্গল অ্যাকচুয়ালি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দেখো আজকে ব্লগটা স্টার্ট করছি কেমনভাবে, দেখো ছেলেকে নিয়ে হসপিটালে বসে আছি, এত এখন বাজে অলরেডি 2:30, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। হঠাৎ করে ছেলের একটা বড় একটা অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছে, সেটা নিয়ে দৌড়ে মানে আমি চলে এসেছি ছেলেকে নিয়ে হসপিটালে। দেখতেই পাচ্ছ ছেলের মুখের অবস্থা কী হয়েছে, বাকিটা বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর কি বলবো, মানে শুরুটা ভাবছিলাম একভাবে শুরু করবো আর হয়ে গেল শুরু আর এক। তো দেখো, তো ওই দেখো কি অবস্থা আছে এদিকে দেখি, এই জায়গাটা ফুটো হয়ে গেছে। হাঁ করো, হাঁ করো, ভেতরে দাঁতটা ফুটো হয়ে এখান থেকে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে, খাটের থেকে পড়ে গেছে দুষ্টুমি। আমি বাইরে আজকে এত জামা কাপড় কেচেছি, মানে যেহেতু তোমরা জানোই আমার শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ যেহেতু ওই জন্য জামা কাপড় কাছাকাছি কাঁচা ধোয়া করেছি, যে কালকে মাথায় শ্যাম্পু করবো ওই জন্য আজকে জামা কাপড় সব কাঁচা ধোয়া করেছি, সব করতো জামা কাপড় দাঁড়াবো। এক দেখো বিষ্ণুর চাদর থেকে শুরু করে দেখো ওপাশের তারে ঠারে সব ভর্তি জামা কাপড়, তার মধ্যে এই অবস্থা। স্কুল থেকে নিয়ে এসে সবে মানে জামা কাপড় কটা আমি কাঁচা ধোয়া করে গেছি, যে এসে মেলবো শুধু, আর মেলতে না মেলতে এই অবস্থা। তো চলো আর কথা বাড়াবো না, ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও একটু দেখুক, আর আমি খেয়ে নিই আজকে রান্না কি হয়েছে তোমাদের একটু দেখিয়ে নিই। এদিকে দেখো ডাল রান্না করেছি, এদিকে লোটে মাছের তরকারি, আর এদিকে ভাত। চলো, এখন অলরেডি 3টে বাজে, বড্ড খিদে পেয়ে গেছে, সে সকালবেলা একটুখানি চা খেয়েছি আর ভালো লাগছে না, যেহেতু কালকে সারারাত ঘুমোতে পারিনি সর্দির জন্য। তো চলো ঝটপট খেয়ে নিই, খিদে আমার ভালো লাগছে না কিছু, কোনো কথা ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, পরে কথা বলছি। না দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমি শুইনি, ছেলেকে একটু শুয়ে রেখেছিলাম। আমি সব ওই জামা কাপড়গুলো তুললাম, এদিকে বাসনপত্রগুলো দেখো সব গুছিয়েছি, গুছিয়েছি মানে কি দেখাতে পারছি না, আজকে সত্যি মানে শরীরে আর দিচ্ছে না, মানে এই দেখো বাসনপত্র সব গুড় করেছি। এই দেখো মিক্সারে এখন ভাতটাকে পুরো পেস্ট করে নিলাম, এখন দুধ দিয়ে ছেলেকে খাইয়ে দেব, কারণ ডাক্তারবাবু বলেছে ওখানে কোনো মানে যাতে আঘাত না লাগে ওর, ওই জন্য ভাবলাম কী করবো, নরম জিনিস খাওয়াতে বলছে, নরম জিনিস কী খাওয়াবো বলো এত বড় বাচ্চা, তাহলে চলো ভাত দিয়ে দুধ দিয়ে একদম পেস্ট করে দিলে কী হবে, ওটা একদম নরম থাকবে। এবার ঝিনুক দিয়ে হোক কি এমনি একটা ছোটো বাটি হাটি দিয়ে হোক, ঢাললে পরে ওর চলে যাবে, তো ওটাই করি এখন। আর কী করবো, এদিকে ছেলে টিভি দেখছে, মানে আজকে এত বড় বিপদটা হয়ে গেল না বলার মতন না, মানে আমি ভাবছি শুধু যদি কিছু একটা হয়ে যেত ওখানটা যদি চিড়ে যেত, তাহলে ফুটো হয়ে গেছে ঠিকই, এখানে দুটো ফুটো হয়ে গেছে, কিন্তু মানে কি যে হয়ে গেল আজকে আমার সঙ্গে আমি নিজেও বুঝতে পারলাম না। তো সবাই একটু প্রে করো যাতে আমার ছেলে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। তো চলো কথা বলবো না, আগে ছেলেকে খাইয়ে নি পরে আসছি। হাই বন্ধুরা, তো দেখো তোমরা তো দেখলে সন্ধ্যাবেলা যে ছেলেকে খাওয়ালাম বিকেলবেলার দিকে দুধ দিয়ে, তো মশা হয়েছে না প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে, তোমাদের দিকেও এরকম মশা গো, ফ্যান চালে ঠান্ডা লাগছে আর মশা মশা চুটা, আমি না কোনো ধূপের মানে কোনো মর্টিন বলো কোনো কিছু ইসে বলো কোনো কিছুর গ্যাস আমি সহ্য করতে পারি না, আমি কোনো গন্ধ নিতে পারি না আমি সেইভাবে, তো ওই জন্য আমি না মর্টিনটাও জ্বালাতে পারছি না, মর্টিন জ্বালে ধোয়ের যে স্মেলটা ওই স্মেল নিলেও আমার হাঁচি হয়, আর কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আজকে ভাবলাম দুবেলা ঘুমাবো, দুবেলা তো ওই দুর্ঘটনা ঘটে গেল, এরই নাম বলে দুর্ঘটনা, হঠাৎ করে বলা নেই কওয়া নেই, কীভাবে ভেবে রেখেছিলাম এত সুন্দরভাবে একটা স্টার্ট করবো আর স্টার্টিংটা করলাম কেমনভাবে দেখলেই তোমাদের সঙ্গে। তো চলো আর কথা বাড়াবো না, যদি ব্লগটা ভালো লেগে থাকে, সবসময় তো একভাবে জীবন হয় না, মানুষ ভেবে রাখে এক হয়ে যায় আর এক, সেটাই হলো আজকে আমার জীবন। তো চলো কিছু করার নেই, যেটা হওয়ার হয়ে গেছে, যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেউ ভুলবে না, আর প্লিজ সবাই পে করো আমার ছেলে যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় গো, কারণ সেটা একদম কিচ্ছু খেতে পারছে না, আর সামনেই ওর এক্সাম বলো, আমার মানে টেনশান আমার আর ভালো লাগছে না কিছু, কী হবে জানি নাকি। তো চলো এখন আমি একটু চা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে কথা।